শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার, 10th April, আর এখন বাজছে 6:30। উঠেছি প্রতিদিনের মতনই 4:30 নাগাদ। বাবার স্কুল ছিল তো সেই জন্য বাবার জন্য টিফিনের জোগাড় করা, বাবাইকে রেডি করা, নিজস্ব কিছু কাজ করা, এইসব করলাম। আর বাবাইকে আজকে টিফিনে আলু স্যান্ডউইচ দিয়েছি, মানে পটেটো স্যান্ডউইচ, আর তার সাথে একটা কলা দিয়েছি চকো সিরাপ দিয়ে। 6:05 বাবাই আজকে গাড়ি এসেছিলো, ওর বাবাই ওকে চাপিয়ে দিয়ে এসেছে, মানে বাবাই ওকে চাপিয়ে দিয়ে আসে। তো এসে পরে এই যে জাস্ট বসে আছে, এরপর আমি চা বসাবো। আর যেহেতু গ্যাসটা আঁশ হয়ে গেছিলো, মানে পেঁয়াজ দিয়ে আলুটার মানে পুরটা করেছিলাম, তো সেই জন্য এসে এসেই প্রথমে গ্যাসটাকে একটু মুছে নিলাম ভালো করে। তারপর এই যে একটু দুধ গরম করলাম, এই দুধটা মানে বাবাই যখন গিয়েছিলো তখনই গরম করেছিলাম, একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আরেকবার গরম করে একটু আমার জন্য রেখে দিলাম। আর তারপর এই যে চা বসাচ্ছি সবার জন্য, আমি যখন চা করি তখন সবার জন্য করেই রেখে দিই। এবার যে যখন ওঠে তখন গরম করে নিয়ে নেয়, বা আমি বা মা কেউ একজন দিয়ে দেয়। এখন চারিদিকের মানে অবস্থা এমনই যে প্রতিদিন আমার পক্ষে ব্লগ শ্যুট করা বা ব্লগ আপলোড করা পসিবল হচ্ছে না। তার অনেকগুলোই কারণ আছে, সেগুলো না হয় তোমাদেরকে অন্য কোনো ব্লগে বলবো কোনো দিনও। কিন্তু এটাই যে মানে প্রতিদিন ব্লগ শ্যুট করতেও পাচ্ছি না, আর প্রতিদিন ব্লগ দিতেও পাচ্ছি না, এখন এমন অবস্থা হয়ে গেছে। তো যেদিন পারি সেদিন করি, যাই না আবার মানে পুরনো সময়ের মতো প্রতিদিন ব্লগ কবের থেকে দিতে পারবো, কিন্তু যেদিন সময় পাই সেদিন অতি অবশ্যই শ্যুট করে নিব ব্লগটা। তো সেরকম আজকে, আজ বাবার স্কুল ছিল তো ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা শ্যুট করব, কিন্তু ওই যে হয় না হড়বড় হড়বড় করতে গিয়ে, কাজ করতে গিয়ে মানে তখন মনেই নেই যে ক্যামেরাটা অন করতে হবে বা ব্লগটা শ্যুট করতে হবে। বাবাই স্কুল চলে যাওয়ার পর তারপর ভাবলাম না আজকে ব্লগটা শ্যুট করবই, তো সেই ভেবেই ব্লগটা শ্যুট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো চা বানানো হয়ে গেল, মায়ের জন্য রেখে দিলাম, মা এখনও ওঠেনি, আর এটা রেখে দিলাম, কাকিমা কাজ করতে আসবে, কাকিমার জন্য রেখে দিলাম। আর এইদিকে এই কাপটা রয়েছে মঞ্জিতের জন্য, মঞ্জিতও ঘুমোচ্ছে, তো সবাই যখন যখন উঠবে, কারণ এখন তো অনেকটাই সকাল, বাবাই স্কুল আছে বলেই আমাকে অনেক ভোরে উঠতে হয়, আর না ছাড়া আমিও সেই 7:30-7:30 উঠতাম। তো যাই হোক, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাথে থেকো। প্লিজ 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 আমার ব্লগটা স্কিপ করো না, যারা দেখছো তারা প্লিজ পুরোটাই দেখো। গত বছর বাবাই স্কুল টাইম আলাদা ছিল, আর এই বছর নতুন ক্লাসে টাইমটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম সকাল সকাল গাড়ি চলে আসছে 6:30-6:30 মধ্যেই, আর তখন আসতো 7:30 নাগাদ, তো 1 ঘন্টার ডিফারেন্স এখন। কিন্তু আমার কিছুই চেঞ্জ হয়নি, আমার সেই 4:30-4:30 উঠতাম, এখনও সেই 4:30-4:30 উঠি, না ছাড়া কী হয় জানো তো, সব কাজ না সময় মতো করে উঠতে পারি না, আর একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে উঠলে কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়, বেশ গুছিয়ে বাগিয়ে খুব সুন্দরভাবে করে নিতে পারি। তো কালকে রাতের 2-1টা বাসন ছিল, এমনিতে তো কাকিমাই বাসন ধোয়, কিন্তু ছোটোখাটো যেসব বাসনগুলো থাকে, যেরকম খুন্তি, হাতা, চামচ বা ছোটো প্লেট, এগুলো আর কাকিমাকে দেওয়া হয় না, এগুলো আমরাই কেউ ধুয়ে নিই। তো রাতের বেলা মায়েই ধুয়ে নেয় বেশিরভাগ দিন, খুব কম সময় যখন এরকম হয় যে মায়ের শরীরটা ভালো নেই বা খুব বেশি টায়ার্ড হয়ে গেছে, তখন ওটা থেকে যায় সিঙ্কের মধ্যে, পরের দিন সকালে উঠে তখন ওটা ধোয়া হয়। আর বাবাইকে ভেবেছিলাম আজকে পাস্তা দেব, কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে আর পাস্তাটা সেদ্ধ করতে পারিনি আজকে, তো সেই জন্য ভাবলাম থাক সন্ধ্যাবেলায় না হয় বাবাইকে পাস্তা বানিয়ে দেবো। এমনিতেও হোয়াইট পাস্তা খেতে বেশি ভালোবাসে বাবাই, তো হোয়াইট পাস্তার একটা প্যাকেট আলাদা আছে, তো ওটাই করে দেবো ভাবছি সন্ধ্যাবেলায়। আর এদিকে আমরা আজকে টিফিনে বানাচ্ছি পাস্তা, এই যে পাস্তাটা একটু ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর তারপর এই যে একটু হালকা লবণ দেব, আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিতে হয়, তাহলে না ওই চিটচিটে ভাবটা হয় না,
বেশ সুন্দর ঝুরঝুরে একটা ভাব আসে। আর যে কোনো নুডলস, সে তুমি চাউমিন বলো কি ম্যাগি বলো কি টপ রামেন বলো কি পাস্তা বলো, যাই হোক একটু ঝুরঝুরে না হলে না খেতে একদম ভালো হয় না, তাই না বন্ধুরা, কি বলো তোমরা? তো দেখো একদম সিম্পলভাবেই বানাবো, বেশি কিছু করব না। ভেবেছিলাম ডিম দিয়ে করব, তো আকাশ বলছে আজকে ডিম দিয়ে খেতে ইচ্ছে করছে না। এমনিতে আকাশ ডিম খেতে খুবই ভালোবাসে, কিন্তু আজকে কেন জানি না ওর ডিম খেতে একদম ইচ্ছে করছে না। তো সেই জন্য একটু রসুন কুচি করলাম, আর তার সাথে এই যে পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে একদম কুচি করে নিয়েছি। এটাই হালকা একদম শর্ট করব, বেশি লাল করে ভাজাটাও বেশ ভালো লাগে না যে কোনো পাস্তাতেই। আর তার সাথে একটু টমেটো কুচি আর লঙ্কা কুচি, আজকে ক্যাপসিকাম বাড়িতে বাড়ন্ত, নাছাড়া একটু ক্যাপসিকাম দিলে স্মেলটাও বেশ ভালো হয় আর টেস্টটাও বেশ সুন্দর হয়। তো দেখো, আর তারপর একটু লবণ দিয়ে দিলাম, এই আর বেশি কিছু না। আর এটা তো আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে। তো এটাই জাস্ট ভালো করে মিক্স করে নিলাম, ব্যাস আর কিচ্ছু দেবো না সেরকম। আর ওই লাস্টে একটু গোলমরিচ ছড়িয়ে দিই, বা যদি কোনো টপিংস থাকে তো সেটা দিয়ে দিই এরকমভাবেই। আর মাঝে মাঝে আমি একটু চিজ দিয়েও করি, তো যেদিন যেমন। আর লাস্টে এই যে একটু মতো টমেটো সস দিয়ে দিলাম। আকাশ আবার যে কোনো নুডলস জাতীয় জিনিসে সস দিয়ে খাওয়া পছন্দ করে না, মানে এরকম তুমি যখন বানাবে তখন দিয়ে দাও, কিন্তু আমরা কি একটু চাউমিন হলে পাস্তা হলে একটু সস ছড়িয়ে খাই, আকাশ খায় না সেটা। সেজন্য আমি ওটা বানাবার সময় একটু ছড়িয়ে দিই। আর এই আকাশকে দিয়ে দিয়েছি টিফিন অনেকক্ষণ আগে, আর এখন আমি এই যে বসে বসে খাচ্ছি। গরমের দিনে তেতো খাওয়া শুনে আসছি ছোটোর থেকেই যে খুবই ভালো, কিন্তু এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমি তেতো খেতে একদমই পারি না, ভালো তো বাসি না আর পারিও না। আর আমার একটি অভিজ্ঞতা আছে, যেটা অনেকটা ছোটোবেলাতে মা জোর করে খাওয়াতে গিয়েছিলো এবং তার জন্য ভমিটিং হয়ে গেছিলো, আর তারপর থেকে ওই তেতো দেখলেই আমার একটা অরুচি চলে আসে। কিন্তু আকাশ তেতো খেতে খুব ভালোবাসে, মানে তেতো নিম ভাজা বলো বেগুন আলু দিয়ে বা করলা ভাজা বলো সেটা দিয়ে এক থালা ভাতও খেয়ে নিতে পারে। আর আমার বাড়িতে মা বাবা বোন সবাই ভালোবাসে, শুধু আমি ছাড়া। তো সেই জন্য আজকে ভাতে একটু তেতো করলাম, ওই আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিলাম, আর তারপর নিম পাতাটা শুকনো নিম পাতাটা ছড়িয়ে দিলাম। তো এটা খেতে বললাম তো সবাই খুবই ভালোবাসে, সেই জন্য এই যে এক বাটি বানিয়ে দিয়েছি। আর বাবা অনেক দিন পর আজকে ভাত খাবে, মানে এতদিন তো পেস্ট করে খাবার খাচ্ছিল, আজকে একদম বসে খাবে ভাত, তো সেই জন্য আরও বেশি করে তেতোটা বানানো হলো। আর জানো তো বন্ধুরা, আকাশ এখন তেতো খেতে আরও বেশি ভালোবাসছে, প্রতিদিনই বলে আমাকে কিছু না কিছু তেতো বানিয়ে দিও। তো প্রতিদিন তো নিম বেগুনটা করা হয় না, সেই জন্য ওকে ম্যাক্সিমাম দিনই করলাটা ভেজে দিই। আর এই যে আকাশ মাছ নিয়ে এসেছিলো, তো এই যে এখন মাছগুলো মোটামুটি অনেকগুলোই ভাজা হয়ে গেছে, বেশ অনেকগুলো পিস ছিল, বেশ 15 পিসের মতো ছিল। তার সাথে আবার মাছের তেল আছে আর আছে মুড়ো, মুড়ো তো মুড়োটা ভাবছি আজকে আর কিছু ইউজ করব না, রেখে দেবো কালকের জন্য। কাল আজকে ভেজে ভালো করে ভেজে রেখে দেবো, কালকে কুমড়োতে দেবো। আর তেলটা পরে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভেজে দেবো। তো এই যে আজকে জাস্ট পাতলা করে একটু মাছের ঝোল করছি, আলু দিয়েছি, একটু পেঁপে দিয়েছি, পেঁপেটা ওই বাবার জন্যই দিয়েছি, আর একদমই কম মশলা দিয়ে পাতলা পাতলা ঝোল করছি। গরমকালে এরকমই খেতে ভালো, মানে খাওয়া উচিতও ভালো, আর বাবা যেহেতু খাবে সেই জন্য আরও বেশি করে পাতলা করে দিলাম। তো বাস মাছের ঝোলটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট। আর খাওয়ার আগে মাছের তেলটা ওই যে বললাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভেজে দেবো, তাহলে দুপুরের রান্না কমপ্লিট। তো দেখো সকাল সকাল উঠলে আর সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন বাজে 11টা, আর 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই।